নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই পর্বে আমি কথা বলবো স্বামী নিগমানন্দ পরমহংসদেবের কিছু কথা নিয়ে। সমগ্র পর্বটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। শিষ্যের সঙ্গে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের কথোপকথন হচ্ছে প্রারব্ধ ফল নিয়ে। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছেন যে প্রারব্ধ ফলের প্রভাব কীরকম হয়। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন, অর্থাৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলছেন, সদ্গুরুর কাছে প্রারব্ধ কিছুই নয়, সদ্গুরু ও মহাপুরুষের অনন্ত শক্তি, তাদের যদি কৃপা হয় তাহলে প্রারব্ধ কোনো ক্ষতি করতে পারে না। প্রারব্ধের সেক্ষেত্রে ততটা প্রভাব পড়ে না যতটা সাধারণ ক্ষেত্রে প্রারব্ধ থেকে মানুষ ফলাফল পায়। সাধারণভাবে প্রারব্ধ ফলে হয়তো মৃত্যু হতে পারে বা অন্যান্য কোনো কুপ্রভাব পড়তে পারে, কিন্তু সুকর্মের দ্বারা সেটি নিবৃত্তি করা যায়। কোনো মানুষ যদি ভালো কর্মে নিযুক্ত থাকে আর ঈশ্বর চিন্তায়, ঈশ্বরের স্মরণ মনন চিন্তন ইত্যাদিতে নিয়োজিত রাখেন নিজেকে, তাহলে এসবের দ্বারা তার প্রারব্ধ ফলের কুপ্রভাবের মাত্রা কমে যেতে পারে। সেই প্রসঙ্গে তিনি বলছেন যে শঙ্করাচার্যের আয়ুর পরিমাণ ছিল 16 বছর, ব্যাসের আশীর্বাদে সেটা আরও 16 বছর বৃদ্ধি পেয়েছিল। যা ব্রহ্মাদি দেবতারা পারেন তা কি আর মহাপুরুষেরা পারেন না? পারেন, কারণ ব্রহ্মাদি ওই দেবতাদের শক্তি মহাপুরুষদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তার ফলে সদ্গুরুর আশীর্বাদে যেহেতু ভক্তের কাছে বা শিষ্যের কাছে সেই শক্তি পৌঁছয়, তাই সেই শক্তির সাহায্যে ভক্ত সেই কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারে। সুকর্মের ফলে আয়ুর পরিমাণ বৃদ্ধি হয়ে থাকে। সেই প্রসঙ্গে একটি গল্প রয়েছে, তাতে বোঝা যাবে যে প্রারব্ধ ফলের প্রভাব কীরকম হয় আর সেটি সুকর্ম দ্বারা বা ঈশ্বরের স্মরণ মনন চিন্তন দ্বারা কিভাবে কাটে। দুই বন্ধুর ভেতর একজনের নৈতিক চরিত্র ভালো, অপরজনের দুষ্ট চরিত্র। চরিত্রবান বন্ধু চরিত্রহীন বন্ধুকে ভালো করবার জন্য ক্রমাগত চেষ্টা করে যেত। এক রাত্রে কোথাও ভাগবত পাঠ হচ্ছিল। সৎচরিত্র ব্যক্তি তার অসৎচরিত্র বন্ধুকে বলল, চলো ভাই, ভাগবতের অন্যতম শ্রেষ্ঠ অংশ ব্রহ্মার মোহনাস পাঠ হচ্ছে, চলো শুনে আসি। উত্তরে অসৎচরিত্র বন্ধু বলল, ভাগবতের কি শুনবে, বরং চলো যাই, অমুক স্থানে একজন রূপসী বাইজি এসেছে, নাচটা একটু দেখে আসি। কিন্তু একে অন্যের দ্বারা প্রভাবান্বিত না হয়ে উভয়ই নিজ নিজ অভীষ্ট স্থানে চলে গেলেন। অর্থাৎ কেউ কারুর কথা শুনলেন না, যার ভাগবত পাঠে যাওয়ার কথা ছিল তিনি সেখানেই গেলেন, আর যার বাইজি বাড়িতে যাবার বাসনা ছিল তিনি বাইজি বাড়িতেই গেলেন। পরদিন রাত্রে দুষ্ট চরিত্র ব্যক্তি শুনতে পেলেন যে তার বন্ধু ভাগবত পাঠ শুনতে যাবার পথে সেতু পার হতে গিয়ে পড়ে যাওয়ায় হাতের হাড় ভেঙে গেছে ও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে হাসপাতালে গিয়ে বলল, ভাই দেখো, ভাগবত পাঠ শুনতে গিয়ে তোমার হাত ভেঙে গেল, আর আমি নাচের আসর ভেঙে যাওয়ার পর যে হট্টগোল হলো তাতে একতোড়া মোহর কুড়িয়ে পেলাম। তুমি যদি আমার সঙ্গে যেতে তাহলে তুমিও তার অর্ধেক পেতে। বন্ধুটি বলল, ভাই আমার মোহরে কাজ নেই, আমার হাত ভাঙাই ভালো। গুরুদেব তখন বলছেন, এই বিষয়টিকে যদি খতিয়ে দেখা যায় তাহলে এই বিষয়ের আড়ালে থাকা গল্পটা হচ্ছে, ভাগবত শুনতে গিয়ে যার হাত ভেঙে গেল প্রারব্ধ বশে ওই দিন তার মৃত্যু যোগ ছিল। সে যেহেতু ঈশ্বরের চিন্তন স্মরণ মনন ইত্যাদির মধ্যে নিজেকে নিয়োজিত রাখত, সেই জন্য সেই প্রারব্ধ তার ওই হাত ভাঙার ওপর দিয়ে কাটল, নইলে তার মৃত্যু হতো। আর যিনি নাচ দর্শন করতে গিয়েছিলেন প্রারব্ধ বশে তিনি রাজ্য প্রাপ্ত করতে পারতেন, তার রাজ্য প্রাপ্তির যোগ ছিল। কিন্তু সে যেহেতু খারাপ কাজে নিযুক্ত ছিল তাই একতরা মোহরের ওপর দিয়ে রাজ্য প্রাপ্তির ফলে তার ওই প্রাপ্তি যোগটা গেল। সৎকর্মের অল্প মহৎ ভয় থেকে ত্রাণ করে, অর্থাৎ সৎকর্মের চিন্তা, সৎকর্ম করা ইত্যাদি
আমাদের জীবনের নেতিবাচকতাকে আরও কমিয়ে দেয়। আমরা হয়তো সেটা বুঝতে পারি না, কিন্তু কমিয়ে দেয়। ব্রহ্মজ্ঞ পুরুষ অথবা ভগবানের জ্ঞান, এই সব কিছুর মধ্যে দিয়েই ভগবানের শক্তি মানুষের অন্তরে যায়। তাই সেজন্য সর্বদা আমাদের স্মরণ মনন চিন্তন করা উচিত ঈশ্বরের, এবং ঐশ্বরিক গ্রন্থ পাঠ করা উচিত, সৎসঙ্গ করা উচিত, সৎকর্ম করা উচিত। বন্ধুরা, আজকের এই পর্ব কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন। আগামী পর্বে আবারও কোনো নতুন আলোচনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের এই পর্বে আমরা আলোচনা করলাম কর্মফলের প্রভাব নিয়ে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, আর বন্ধুবান্ধব পরিবার পরিজন সকলের সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন। মন্তব্য করে জানান আপনাদের মতামত।